হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না অন বাইক। কাল আমাদের মাইলস্টোনের 2 বছর পূর্ণ হচ্ছে, তো সেই জন্য আমাদের মাইলস্টোনের তরফ থেকে একটা রোড সেফটি ক্যাম্পেনিং করা হচ্ছে, আর সেটা হচ্ছে আরামবাগ বসন্তপুর মোড়ে। সেটারই প্রস্তুতি চলছে, এখানে মঞ্চ মানে যে আমাদের স্টেজটা করা হবে সেটাই এখন করা হচ্ছে। তো আমাদের আপাতত কাজ চলছে কালকের প্রোগ্রামের জন্য, এখন চলছে হেলমেটের স্টিকার লাগানো, মাইলস্টোনের এইসব আমরা স্টিকার লাগাচ্ছি। এখন আমরা দোকানের নিচে রয়েছি আন্ডারগ্রাউন্ডে, তো এখানেই চলছে। আসলে উপরে অনেকটা পেস নেই, তো তো নিচে এই হেলমেটগুলো স্টিকারটা লাগিয়ে নেব। আর এগুলো রয়েছে ল্যাম্প পোস্টে লাগানোর জন্য কালকে। আর আপাতত হেলমেটে চলছে স্টিকার লাগানো, মাইলস্টোন সেভ ডাইভ সেভ লাইফ, আর আই লাভ মাইলস্টোনটাও অ্যাড হবে। এটা লাগাতে হবে সার্টিফিকেট। আসলে এখানে মাইলস্টোনের স্ট্যাম্প দেওয়া হচ্ছিলো, তো সেই জন্য এখানে এখনও মানে ওটাকে শোখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে আমাদের সেফ ডাইভ সেভ লাইফের ব্যানারগুলো, যেগুলো রাস্তার পাশে দেওয়া থাকবে। আর এই যে আমাদের টোটোতেও ব্যানার লাগানো হয়ে গিয়েছে কালকের জন্য, মোটামুটি প্রস্তুতি হয়ে গিয়েছে, আবার দেখা যাক। এখনও রয়েছে, কারণ রাত্রিরে এখনও হেলমেট আসার কথা আছে, তো ওগুলো এলে ওগুলো তো এখনও স্টিকার লাগানো বাকি আছে, কেন কাজ অনেক বাকি আছে। কালকের প্রস্তুতি হয়ে গিয়েছে, এই যো সমস্ত কিছু রেডি, টিফিন গুডিস লাঞ্চ বগেরা সব কুছ। হাই, গুড মর্নিং, এখন আমি রেডি হয়ে গিয়েছি, এবার যাব ইভেন্টের দিকে। এই যে সবিগুলো আমাকে আনতে চলে এসছে, সামনে ইভেন্টটা হচ্ছে আমাদের, আসলে আমাদের 2ndতম অ্যানিভার্সারি, তো সেটার জন্য এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আসলে সবাই রেডি, প্রোগ্রামটা সাজাতে গিয়েছিলো, সমস্ত কিছু করতে গিয়েছিলো, তো এখন আমরাও যাচ্ছি। এদের এসেই ফটো সেশন শুরু হয়ে গেছে, এদিকটায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এই যে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা করছে, আর এদিকটা আমাদের স্টেজ করা হয়েছে। এই যে স্টেজটা আমাদের, মঞ্চে কলাঙ্গন কালচারাল একাডেমি। আমাদের বাইক র্যালি শুরু হবে, তো বাইকগুলোকে লাইন আপ করা হয়েছে, তো আপাতত এই র্যালিটা এখন পল্লিশ্রী হয়ে বসন্ত গৌরাটির মোড় হয়ে আবার বসন্তপুরে ঘুরে আসবে। আসলে এখন লাইন আপ করা হচ্ছে, দেন আবার এরা বেরিয়ে যাবে এখান থেকে। ক্লাবের পক্ষ থেকে আজকে যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো পথ নিরাপত্তা সুনিশ্চিত করা। পথ নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে মাইলস্টোন ক্লাব বছরের বিভিন্ন সময় নানান পদক্ষেপ নিয়ে থাকে, সেরকমই আজকে একটি অ্যাওয়ারনেস র্যালির আয়োজন করা হয়েছে। গত বছর মনে আছে আমরা এই সময়ে হেলমেট ডিস্ট্রিবিউশন এবং একটি র্যালি আয়োজন করা হয়েছিল,
আইসিআর আমার যেটা বললো মাইলস্টোন ক্লাবের এখানে একটা রাইডার্স গ্রুপ যেটা আছে, তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। কিছুদিন আগে লাদাখে গেছিলো, শুধু লাদাখ গেছিলো তাই নয়, লাদাখে গিয়ে তারা কিন্তু সেভ রাইড সেভ লাইফ ব্যানার নিয়ে গিয়ে সেটারও প্রচার করেছিল। আমি পুনিশ জানাই মাইলস্টোন ক্লাবের প্রত্যেক সদস্যকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা জানি মাইলস্টোন ক্লাবের প্রত্যেক সদস্যকে আবার অসংখ্য অভিনন্দন, অসংখ্য শুভেচ্ছা। তারা প্রত্যেকে আগামী দিনে আরও অনেক রাইডস করবে, বাইরে যাবে এবং এভাবে এক সুন্দর পৃথিবী গড়ে তুলবে। ধন্যবাদ করেছিল। এটা আরামবাগের পক্ষে অবশ্য গর্বের সময় যে আমরা জানতামই না যে এত অ্যাডভেঞ্চারাস ছেলেমেয়েরা আমাদের এখানে আছে। তো বিভিন্ন দিক থেকে সেখানে আমি আরও জানলাম যে লাদাখ ঘুরে এসছে একটা ছেলে, দুটো ছেলে, তার মধ্যে একজন সম্ভবত বীরভূমের শিউড়ি বাড়ি আর একজন মধ্যে আরামবাগের ছেলে আছে। ছেলে দুজনের চেয়ে আমি জানি ওদেরকে, ও ওদেরকে ওই দিন ওদের সম্বর্ধিত করা হয়েছিল। তো মানে বুক অফ রেকর্ডসে ওনাকে নাম তুলেছে, এটাও আমাদের গর্বের বিষয়। আমি শুনলাম, সেদিন জানলাম, তার মধ্যে আমাদের একটি ছেলেও আছে, আরামবাগের একটি ছেলেও আছে, সেটাও একটা গর্বের বিষয়টা। ভালো যে যত বেশি এরা প্রচার হবে তত মানুষ সচেতন হবে, যাতে মানুষ হেলমেট প্রয়োগ করে রাস্তা ঠিক মতো পারাপার হয়, এই জিনিসগুলো দেখবে। আমার ভালো লাগলো খুব, আশা করি প্রোগ্রাম আরও বড় হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে মাইলস্টোন ক্লাব হিপ হিপ ঘুরে ভালো থাকবে। কিন্তু আমার আপনাদের কাছে এইটা সম্মান আবেদন বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন, প্রত্যেকটা সচেতন ব্যক্তির উচিত যে লোকটি বা যে গাইডার যে মোটরসাইকেলটি এইভাবে যাচ্ছে তাদের বারে আপনারাও প্রশান করুন, এটা আপনারা ঠিক করছেন না। এখানে আমার ট্রাফিক ভাইরা আছে, ট্রাফিক ভাইরা সিগন্যাল দেখুন তারপরে যান। ওই তো ভিডিও হচ্ছে।